নমস্কার বন্ধুরা, আমি শৌম শাহ। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিতের টাকা পয়সার যোগ ও বিয়োগ কিভাবে করা হয় সেটা দেখে নেব। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ও নোটিফিকেশন বটনটি অন করে নেবে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। চলো শুরু করা যাক। আমরা খাতায় একটা প্রশ্ন লিখে রেখেছি, রাজুর দাদু পড়ব। রাজুর দাদু রাজুকে 30 টাকা 50 পয়সা দিলেন। রাজু 6 টাকা 50 পয়সার চানাচুর, 8 টাকা 50 পয়সার ফুচকা ও 2 টাকা 50 পয়সার ভুট্টা খেয়েছে। এখন রাজুর কাছে কত টাকা আছে, এটা আমাদের প্রশ্ন। তো রাজুর দাদু রাজুকে কিছু পরিমাণ টাকা পয়সা দিয়েছে, রাজু তা থেকে চানাচুর, ফুচকা ও ভুট্টার জন্য কিছু পরিমাণ টাকা পয়সা খরচ করেছে। তো রাজুর কাছে এখন কত টাকা আছে? রাজু যে পরিমাণ টাকা চানাচুর, ফুচকা এবং ভুট্টার জন্য খরচ করেছে সেই পরিমাণ টাকাটা কত সেটা আমাদের প্রথমে বার করতে হবে, অর্থাৎ মোট খরচের পরিমাণটা আমাদের বার করতে হবে। তারপর রাজুর দাদু যে পরিমাণ টাকাটা দিয়েছিল তা থেকে খরচ হওয়া টাকাটা আমরা বাদ দিয়ে দেব। তাহলেই হচ্ছে রাজুর কাছে কত টাকা পড়ে আছে সেটা আমরা পেয়ে যাব, যেটা আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে। টাকা পয়সা যোগ বিয়োগ করার সময় বা হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছু করার সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, 1 টাকা সমান 100 পয়সা। এটা মনে রাখব। এবার আমরা গল্প থেকে যেটা পেয়েছি, চানাচুরের জন্যে রাজু খরচ করেছে 6 টাকা 50 পয়সা, ফুচকার জন্য খরচ করেছে 8 টাকা 50 পয়সা, আর ভুট্টার জন্য খরচ করেছে 2 টাকা 50 পয়সা। তাহলে আমরা এখান থেকে রাজুর মোট খরচটা বার করব। রাজুর মোট খরচ, এই মোট খরচ বার করার জন্য আমাদের কি করতে হচ্ছে, রাজু যে যে পরিমাণ টাকা খরচ করেছে সেটা একসাথে করব। তো একসাথে মানে যোগ। তো আমরা যোগ শুরু করি। আর একটা কথা মাথায় রাখবো, টাকা পয়সার যোগ করার সময় সবসময় পয়সার ঘর থেকে শুরু করব এবং টাকার ঘরে শেষ করব। তো ছোট থেকে বড়ের দিকে যাব। এখানে শুরু করছি পয়সার ঘর থেকে। তো 50 50 50 তিনটে আছে, যোগ করি, 0 0 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 10, তার সাথে 5 যোগ করলে 10 আর 5 15, 150 পয়সা। আর টাকার ঘরের যোগ এবার করি, 2 আর 8 যোগ করলে 10, 2 আর 8 10, 10 এর সাথে 6 যোগ করলে 16, 16 টাকা। একটা কথা আমাদের প্রথমেই মনে রাখতে হয়েছে যে 1 টাকা সমান 100 পয়সা। তাই যখনই আমাদের 100 বা 100 থেকে বেশি পয়সা হবে তখনই আমরা কি করব, পয়সার ঘর থেকে সেটা টাকার ঘরে পাঠিয়ে দেব টাকা হিসাবে পরিবর্তন করে। এখানেও সেরকম 150 পয়সা আছে, তাই 150 পয়সাকে আমরা 100 থেকে বেশি, তাই সেটাকে বাদ দিয়ে, 100 বাদ দিয়ে সেটা টাকার ঘরে পাঠিয়ে দেব পরিবর্তন করে টাকাতে। তো তাহলে দেখা যাক, আমরা ভেঙে নিই, 16 টাকা 150কে আমরা 100 যোগ 50 এই আকারে ভাঙলাম পয়সা। এবার এই যে 100 পয়সাটা, আমরা জেনেছিলাম যে 100 পয়সা সমান 1 টাকা, তো পাশে টাকার ঘরে যখন চলে গেল তখন হচ্ছে 100 পয়সাটা 1 টাকা হয়ে চলে গেল। তাহলে আমি এর পরের ঘরটাতে লিখবই যে 16 টাকা লিখবো না, আর
এখন হচ্ছে 16 আর 1 17 টাকা হয়ে গেছে, তাই 17 টাকা 50 পয়সা এটা আমরা লিখতে পারি। এরপর আমাদের জানতে চেয়েছে রাজুর কাছে এখন কত টাকা পড়ে আছে। রাজুর কাছে কত টাকা পড়ে আছে আমাদের বার করতে গেলে তাহলে দাদু যেটা দিয়েছিল সেই টাকাটা থেকে মোট খরচ হয়ে যায় টাকাটা বিয়োগ করে দেব তাহলেই পেয়ে যাব। তাহলে দাদু দিয়েছিল আমরা লিখলাম কত টাকা, 30 টাকা আমরা পেয়েছিলাম অঙ্কের প্রথমে, 30 টাকা 50 পয়সা। তো আমি সেটাই লিখবো, 30 টাকা 50 পয়সা। আর মোট খরচ হয়েছে যেটা পেয়েছি 17 টাকা 50 পয়সা। তো খরচ হয়েছে কত টাকা কত পয়সা, 17 টাকা 50 পয়সা। তাহলে এখন রাজুর কাছে আছে, এখন রাজুর কাছে আছে কত টাকা বার করতে গেলে কি করব, আমাদের মোট টাকাটা থেকে খরচ হয়ে যাওয়া টাকাটা বিয়োগ করে দেব। বিয়োগ করি আমরা পয়সার ঘর থেকে শুরু করব, টাকার ঘরে শেষ করব। তো শুরু করি, শূন্য শূন্য শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য, তাহলে শূন্য পয়সা হলো। আর টাকার ঘরের বিয়োগটা শুরু করি, তো ওপরে শূন্য নিচে সাত, মানে 30 থেকে 17 বিয়োগ করব। তো হচ্ছে আমরা ধার নিয়ে হয়েছে বিয়োগ করব, এটা মনে মনে করে নিচ্ছি। তো শূন্য আছে পাশের ঘর থেকে ধার নিলাম, শূন্যটা 10 হয়ে গেছে, সাত কতই 10, সাত তিনে 10। তো 10 ধরার জন্য এই তিনটা দুই হয়ে গেছে, দুইটা থেকে এক বিয়োগ করলে এক, তাহলে হচ্ছে আমাদের কত হয়ে গেল 13 টাকা। কাছাকাছি হলে আমরা গাঁটগুনেও করে নিতে পারি, এটা গাঁটগুনেও করতে পারতাম অবশ্যই। তাহলে এখন রাজুর কাছে আছে 13 টাকা শূন্য পয়সা। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে এইটা লিখতেই পারি, শূন্য পয়সা মানে কিছু পয়সা নয়, তাহলে শুধু 13 টাকা। তাহলে হচ্ছে আমরা রাজুর কাছে কত টাকা আছে পেলাম, রাজুর কাছে আছে পেলাম 13 টাকা। আমাদের প্রশ্নও কত কি জানতে চেয়েছিল, প্রশ্নও জানতে চেয়েছিল এখন রাজুর কাছে কত টাকা আছে। তো আমরা সেটাই বার করেছি, এখন রাজুর কাছে কত টাকা আছে। ঠিক আছে, তোমরা এইভাবেই হচ্ছে টাকা পয়সার যোগ বিয়োগের অঙ্কগুলো করবে। ধন্যবাদ।